কবরস্থানের বাউন্ডারি দেয়াল ও শেডগৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন করিমগঞ্জে। করিমগঞ্জের রাতাবাড়ি এলাকার প্রাক্তন জেলা পরিষদ চেয়ারম্যান আশিস নাথ রাতাবাড়ির কবরের দেয়াল ও সেই গৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন করে বক্তৃতা প্রসঙ্গে জনগণকে বলেন, জনগণ তিন তিনবার ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছেন। জনগণের ভোটে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়ে করিমগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছিলেন, কিন্তু ভাগ্যের লেখায় অনেক ঝামেলার সৃষ্টি হয়, আদালতে মামলা চলছে, আবার পদও ফিরে পেয়ে যেতে পারেন। বারবার ঝামেলা সৃষ্টির কারণে অনেক কাজ করার ইচ্ছে থাকলেও পূরণ করা সম্ভব হয়নি। তবুও যথাসাধ্য রাতাবাড়ি জেলা পরিষদ এলাকার 5টি জিপির জন্য কাজ করছেন। এখন জেলা পরিষদ সদস্যদের কাজের নীতি নির্ধারণ করে দিয়েছে সরকার। হাই স্কুল, হায়ার সেকেন্ডারি সহ সরকারি প্রতিষ্ঠানে অর্থ মঞ্জুরি দিতে হয়, ছোট ছোট প্রকল্প প্রদানের কোনো সুযোগ নেই, আর এজন্যই প্রতিটি জিপিতে বড় বড় কিছু প্রকল্প হাতে নিয়েছেন তিনি। শুক্রবার রাতাবাড়ি জিপি রাতাবাড়ি কবরস্থানের বাউন্ডারি ও শেড গৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন করে একথাগুলো বলেন স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা করিমগঞ্জ জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আশিস নাথ। রাতাবাড়ি জিপির সভাপতি নুরুল ইসলাম সহ বিশিষ্টদের নিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করে আশিস নাথ বলেন, মানুষ জীবনের শেষ ঠিকানা এই কবরস্থান, আর এই জায়গার উন্নয়নে অর্থ বরাদ্দ করে তিনি গর্বিত। শিলচর থেকে সাংবাদিক রাজুদের রিপোর্ট, NE24 চ্যানেলের তরফে ভয়েসে অর্পিতা ধর। এই শুভ দিনে এখানে রাতাবাড়ির মজারখানার ফুটপাথ এবং এখানে একটা শেড ঘর হবে, যে যাতে করে মৃতদেহকে নিয়ে মধ্যেখানে রাখা যায় বৃষ্টির মরশুমের জন্য। তো আমি আপনারা বিগত তিনবার আমাকে ভোট দিয়েছেন এবং এবার আপনাদের আশীর্বাদে আমি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়ে আপনাদের ভোটের মাধ্যমে আমি জেলা পরিষদের সভাপতিও নির্বাচিত হয়েছি। তো মধ্যেকার যে ঘটনাগুলো আপনারা সবাই জানেন, অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমার জেলা পরিষদের টার্মটা চলছে। তবু আমি আমার মনে সবসময় চিন্তা ছিল, যারা আমাকে ভোট দিয়ে বা ছোটোবেলা থেকে আপনারা এখানে অনেক বয়োজ্যেষ্ঠ আছেন, ছোটোবেলা থেকে আমাকে লালন পালনও করেছেন অনেক, এখানে আমার কাকা বাবার যেটার বয়সীও আছেন, সবার কাছে আমি কৃতজ্ঞ যে আপনারা ভোটে আমি নির্বাচিত হয়ে আজকে জেলার সভাপতির মতো একটা আসনে আমি অলঙ্কৃত করেছিলাম। যদিও ভাগ্যের পরিহাস, সেটা নিয়ে অনেক ঝামেলা চলছে, গতকালকেও কেসের ডেট ছিল, আশা করি এক মাসের মধ্যে আবার বসার সম্ভাবনা আছে। তো সেই এলাকা নিয়ে এবং জনগণকে নিয়ে আমার অনেক পরিকল্পনা ছিল, যদি আবার বসতে পারি আরও কিছু যদি এই এলাকার জনসাধারণের করার জন্য চেষ্টা করব, এবং সবাইকে আবারও ধন্যবাদ জানাই। এবং এই কমিটির বা এই গ্রামবাসীর যারা জনসাধারণ আছেন সবাইকে অনুরোধ করব, যেহেতু আমরা এই জীবনে জন্মগ্রহণ করার পরে শেষ যাত্রাটুকু আমাদের এই এই জায়গার মাধ্যমেই আমাদের শেষ যাত্রা হয়, এবং টোটাল এই মজার নিয়ে যারা গ্রামবাসী আছেন, যে কয়েকটা গ্রাম আছেন, সবাই অল্প অল্প সাহায্য করবেন, শুধু মিস্ত্রিয়ে কাজ করবে, আর স্যাংশনের টাকায় কাজ হলে পুরা নাও হতে পারে। আপনারা দেখেছেন আমাদের আমার বাড়ির পূর্ব দিকে যে মন্দির আছে, সেই মন্দিরে আমি স্যাংশন দিয়েছিলাম, কিন্তু আমার গ্রামের মানুষ বালি ধোয়া থেকে শুরু করে ইট ধোয়া থেকে শুরু করে সব কিছু নিজেরা করার কারণে অনেকটা মন্দির এখানে হওয়া সম্ভব হয়েছে। আপনারাও সবাই নিজের হিসাবে সাহায্য করবেন, এবং সরকারের যে মঞ্জুরিকৃত যে টাকা আছে সেই টাকা সঙ্গে আপনারা যদি অল্প অল্প সাহায্য করেন, তখন দ্বিগুণ কাজ দেখানো সম্ভব হবে। সবাইকে আবার ধন্যবাদ, সবাইকে আমার নমস্কার দিন। এখানে উপস্থিত শ্রদ্ধার মুরব্বিয়ান এবং যুবক ভাই বন্ধুগণ, আজকে আমরা এই মুহূর্তে এই রাতাবাড়ি গ্রেভিয়ার্ডে অত্যন্ত প্রয়োজনীয় একটা প্রকল্প আমাদের জেলা পরিষদ সদস্য প্রস্তাব করে এখানে বাস্তবায়নের উদ্দেশ্যে আজকে শুভ উদ্বোধন শুভ শিলান্যাস অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে করলেন। এই প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে আমি একটা কথা বলতে চাই, যে আমরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ওনাকে আমরা জেলা পরিষদ সদস্য হিসাবে বানিয়েছিলাম, ওনার কর্মজ্ঞতার কারণে উনি জেলা পরিষদের সভাপতি হয়েছিলেন, কিন্তু কোনো কারণে বিভিন্ন ষড়যন্ত্রে উনি জেলা পরিষদের সভাপতি না থাকায় আমাদের যে লস হয়েছে আমরা সেই লস আর রাজনৈতিক যে লস হয়েছে সেই লস আমরা কভার করতে পারব না। আপনারা বিশ্বাস করবেন কি না করবেন জানি না, ওনার সভাপতি পদ যাওয়ার আগ মুহূর্তে যেসব প্রকল্প রাতাবাড়ি জেলা পরিষদ এলাকায় উনি গ্রহণ করেছিলেন, যদি সেটা বাস্তবায়ন থাকতো বা বাস্তবায়ন হতো তাহলে মনে হয় সবার মুখে আমাদের জেলা পরিষদ সদস্যের নাম থাকতো। জেলা পরিষদ সভাপতি হিসাবে সর্বশেষ প্রকল্প যেগুলো করেছিলেন রাতাবাড়ি জেলা পরিষদ এলাকায়, আমাদের জিপিতেও প্রায় 8-9টা বড় বড় প্রকল্প ছিল, কিন্তু কোনো কারণে জেলা পরিষদ সভাপতি না থাকা
থাকতে না পারায় এই প্রকল্পগুলা কেটে অন্যত্র অন্যত্র বদলি করে নেওয়া হয়েছে। যাই হোক, শেষ মুহূর্তেও উনি হাল ছাড়েননি। জেলা পরিষদ সদস্য হিসাবে আমাদের এই জিপিতে বা টোটাল জেলা পরিষদ এলাকায় যেভাবে উন্নয়নমূলক কাজকর্মের সঠিক বাস্তবায়নে সচেষ্ট হয়েছেন তার জন্য আমি রাতাবাড়ি জিপির পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগামী দিনেও আমরা ওনার এই বাস্তবায়িত কাজগুলা যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে বাস্তবায়ন হয় সেই জন্য সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে আমার পত্র এখানে শেষ করছি।